আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের ভূগোলের দ্বিতীয় সামিটিভ পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি দেখে, কোয়েশ্চেন পেপারটি দেখে বুঝতে পারবে যে দ্বিতীয় সামিটিভ পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। দেখতে থাকো। দেখো, এখানে বরানগর মোহন গার্লস হাই স্কুলের তোমাদের দ্বিতীয় সামিটিভ পরীক্ষার জিওগ্রাফি কোয়েশ্চেন পেপার রয়েছে। পুরো প্রশ্নপত্র আমি দেখাবো। তোমাদের দ্বিতীয় সামিটিভ পরীক্ষা 25 নম্বরে হয়, তোমরা টাইম পাও 50 মিনিট। অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে এবং কিছু স্কুলে কিন্তু পরীক্ষা হতে বাকি। যাদের পরীক্ষা হতে বাকি তারা ভালো করে দেখে নাও যে দ্বিতীয় সামিটিভ পরীক্ষায় জিওগ্রাফির প্রশ্ন ক্লাস সেভেনের কেমন আসে। প্রথমে রয়েছে, দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু স্কুলগুলিতে আসে। প্রথমে রয়েছে, শূন্যস্থান পূরণ করো, একটি অন্তর্বাহিনী নদীর নাম ড্যাশ, ড্যাশ শিলায় জীবাশ্ম থাকে। 3 নম্বরে রয়েছে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ। 2 দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ MCQ। প্রথম প্রশ্ন, 2টি পর্বতের মধ্যবর্তী নিচু খাতকে বলে পর্বত উপত্যকা, নদী উপত্যকা, বালিয়ারি নাকি পর্বশ্রেণী। এক্ষেত্রে বলে দিই, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি না জেনে থাকো, যদি জানতে চাও আমাকে কমেন্ট করো বা দাগ নাম্বার দিয়ে জিজ্ঞেস করো কোন প্রশ্নের উত্তর কী, আমি বলে দেবো। 2 নম্বর MCQ রয়েছে, সাহারা অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি, হামাদা, শর্টস নাকি রেগ। 3 দাগে রয়েছে, বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার, কিলোওয়াট, ডাইন নাকি লিটার। এরপরে 3 দাগে রয়েছে, স্তম্ভ মিলিয়ে লেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে যে অপশান, যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো পৃথিবীর বৃহত্তম বাঁধ, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, আঁকাবাঁকা নদীপথ, আগ্নেয় পর্বত। এর সাথে যে বিষয়গুলি মেলাতে হবে, ভেল্ট, আসোয়ান বাঁধ, ভিসুভিয়াস, মিয়েন্ডার। এরপরে 4 দাগে রয়েছে, এক কথায় উত্তর দাও, 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, মোট হয়ে যাবে 4 নম্বর। প্রথমে রয়েছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর প্রবাহে দেখা যায়। 2 দাগে রয়েছে, বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলের সুগভীর গিরিখাতকে কী বলে। 3 দাগে রয়েছে, দোয়াব শব্দের অর্থ কী। 4 দাগে রয়েছে, পৃথিবীর ছাদ কাকে বলে। এরপরে 5 দাগে রয়েছে, 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, হামাদা কাকে বলে। এরপরে রয়েছে, আমাজন নদী অববাহিকায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। মরুদ্যান কাকে বলে। সমচাপ রেখা কাকে বলে। এরপরে 6 দাগে রয়েছে, 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। তার মানে এখানে 2টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলে। জলপ্রপাত কাকে বলে, উদাহরণ দাও। রূপান্তরিত শিলার একটি উদাহরণ দাও। এই এতগুলো ছোটো ছোটো প্রশ্ন মিলে কিন্তু তোমাদের মোট 5 হচ্ছে। এই 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে অথবা 2 নম্বরের উত্তর দিতে হবে। দেখি 2 নম্বরে কী কী আছে। আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় বরফ থাকে কেন। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন। নদীর পার্বত্য গতিতে সৃষ্ট ভূমিরূপের নাম লেখো। শুধু নাম লিখতে বলেছে। তাহলে এই হলো তোমাদের দ্বিতীয় সামিটিভ পরীক্ষা ভূগোলের একটি স্কুল, আগেও নাম বলেছি, বরানগর মোহন গার্লস হাই স্কুলের তোমাদের প্রশ্ন। সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অথবা প্রশ্নগুলির উত্তর যদি না জানা থাকে আমাকে কমেন্ট করে দাগ নাম্বার দিয়ে জিজ্ঞেস করো কোন প্রশ্নের উত্তর জানতে চাও, আমি অবশ্যই বলে দেবো। আর আজকের জন্য এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।